গাইবান্ধা জেলার জিরো পয়েন্ট থেকে 15 কিলোমিটার দূরে খোর্দ মালিবাড়ি ইউনিয়নের মাঠের বাজার। বিশেষ কোনো কারণে সবার নজর এখন এখানে, কেননা প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে এই অঞ্চলে। এরপর থেকে জেলার বিভিন্ন স্থান থেকে বিরল এই ফুল চাষ দেখতে আসছেন অনেকে। সূর্যমুখী ফুলের সাথে বিভিন্ন আঙ্গিকে নিজেদের ছবি তুলতে ব্যস্ত সৌন্দর্য প্রেমীরা। কৃষক মোহাম্মদ জিয়াউর রহমানের 3 বিঘা জমি জুড়ে সর্বত্রই হলুদ ফুল আর সবুজ গাছের অপরূপ দৃশ্য। সকাল থেকে বিকেল পর্যন্ত এভাবেই ব্যতিক্রম ধর্মী এই ফুলের ছোঁয়া পেতে ভিড় করেন ভ্রমণ পিপাসু ছোট বড় সকলে। সকালবেলার অনেক সুন্দর একটা দৃশ্য, সূর্যমুখী ফুল। মানে কখনো এরকম বাগানে যাই নাই, মানে সবসময় ফেসবুকে অনেকেই পোস্ট করে দেখি, এরকম ছবি সবাই ওঠায়। আজকে এখানে আসার অনেক সুযোগ হয়েছে, দেখলাম অনেক সুন্দর একটা দৃশ্য, আবহাওয়া অনেক ভালো লাগতেছে। আমি দারিয়াপুর থেকে এসেছি, এখানে সূর্যমুখী ফুলের চাষ করেছে, দেখে ভালো লাগলো। আমি ছুটিতে এসে বন্ধু বান্ধবের কাছে শুনলাম আমাদের গাইবান্ধাতে মাঠবাজার এক সূর্যমুখী ফুলের বাগান আছে, দেখতে অনেক সুন্দর। এখানে বন্ধু বান্ধব সহকারে ঘুরতে আসলাম, এসে অনেক ভালো লাগছে। আমরা এখানে আসছি, অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর। বা গাইবান্ধায় দেখিনি কখনো যে এরকম সূর্যমুখী চাষ হয়, এবারে প্রথম দেখলাম। গাইবান্ধায় সচরাচর এরকম সূর্যমুখী ফুলের চাষ দেখা যায় না। বন্ধু বান্ধব সহ আমরা এখানে আসছি বেড়াতে ঘুরতে, ছবি উঠতেছি, অনেক ভালো লাগতেছে। নদী বিধৌত গাইবান্ধা জেলায় ধান, গম, ভুট্টা সহ অন্যান্য ফসলের চাষ সর্বত্র দৃশ্যমান। তবে এবারই প্রথম সদর উপজেলার মাঠের বাজার এলাকায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে এই ফুল চাষ করছেন মোহাম্মদ জিয়াউর রহমান। আমাদের ধান চাষ থেকে এটার মধ্যে লাভজনক একটু বেশি হয়, তো সেই যা হোক সেই কথা শুনে আমি ওই কর্মকর্তার সঙ্গে, এসকেএস কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখলাম। তো যা ওনারা আমাকে এখানে উৎসাহ করলো যে আপনারা এখানে চাষ করেন, সূর্যমুখী চাষ করেন, তাহলে আমি আমরা আপনাগুলো একটু সহায়তা করব। হ্যাঁ, তো সেই পরিপ্রেক্ষিতে আমি যা হোক এই চাষটা করলাম। হ্যাঁ, এই চাষ করার পরে তারা আমাকে হলো অনেক একটু সহযোগিতা, আর্থিক সহযোগিতা করলো। যা হোক আমি হলো এখন মোটামুটি আমরা কি সূর্যমুখী ফুল দেখার জন্য বহির জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে। জানুয়ারি মাসের শেষের দিকে রোপণ করা হয়েছে এই সূর্যমুখী ফুল। কম খরচ ও মাত্র 3 মাসের ব্যবধানে কৃষকের ঘরে উঠবে এই উচ্চ ফলনশীল ফসল। এরপর প্রক্রিয়াজাতকরণ সহ বাজারজাতকরণের জন্য এসকেএস ফাউন্ডেশন সাহায্য করবে বলে জানালেন এই উদ্যোক্তা। এখানে যারা আমাকে এটাকে এ করছে, ফুল চাষ করতে উদ্বুদ্ধ করছে এসকেএস, তারাই বলছে, এবং কৃষি উপকারী সহকারী কর্মকর্তা ওনারা বলছে যে আপনার ফুল চাষ করেন, এই বিক্রির দায়িত্ব আমাদের। কৃষকদের বৈচিত্র্যমুখী চাষে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ব্যতিক্রম ধর্মী এই সূর্যমুখী ফুল চাষে সব ধরনের সহায়তা দিচ্ছে এসকেএস ফাউন্ডেশনের এসএমএপি প্রকল্প। প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মোহাম্মদ হারুনা রশিদ বলেন, বীজ পুষ্ট হওয়ার তার প্রান্তে, হারভেস্টের পর বাজারজাতকরণের জন্য বিভিন্ন ভোজ্য তেল কোম্পানির সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 4,000 পর্যন্ত টাকা উনি এরকম হচ্ছে প্রতি মন বিক্রি করতে পারবেন। সেখানে যদি দেখা যায় যে তার যে উৎপাদনটা হবে তাতে যে খরচ হয়েছে, খরচের চেয়ে প্রায় উনি ডাবল না হলেও একটা মোটামুটি ভালো মুনাফা পাবেন। তো আর হচ্ছে হলো আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করতেছি যারা ভোজ্য তেল তৈরি করে, তাদেরকে আমি যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করতেছি যাতে তারা এখানে তাদের এই বীজটা নিতে পারে এবং তারা তেল হিসেবে এটা বাজারে দিতে পারে। সূর্যের সাথে অদ্ভুত টান রয়েছে এই সূর্যমুখী ফুলের। সকাল থেকে সূর্য যেদিকে যায়, সূর্যমুখী ফুলগুলো একইভাবে সূর্যের সাথে তাল মিলিয়ে ঘুরে ঘুরে নিজেদের অস্তিত্বের জানান দেয়, যা প্রকৃতির একটি অনারম্ভর ঘটনাগুলোর মধ্যে একটি। আফসানা মিমি, রেডিও সারাবেলা, গাইবান্ধা।